নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব মূলা নক্ষত্রের মানুষদের বৈশিষ্ট্য কী আছে সেই সম্পর্কে। দেখুন, রাশিচক্রে নক্ষত্রমণ্ডলীতে যে 19 নম্বর নক্ষত্রটি আছে সেই নক্ষত্রটিকে মূলা নক্ষত্র নামে পরিচিত হয়ে থাকে। আর মূলা নক্ষত্রটি ধনুরাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। মূলা নক্ষত্রের যে প্রধান প্রতীক সেটি হচ্ছে একগুচ্ছ গাছের মূল। দেখুন, নক্ষত্রটির নাম এবং প্রতীক উভয় কিন্তু নির্দেশ করে সবকিছুর মূল দেশ অর্থাৎ উৎসকে। এর অধিপতি গ্রহ হচ্ছে কেতু। দেখুন, নক্ষত্রটি প্রতিটি বিষয়ের গভীরে প্রবেশ ও অনুসন্ধান করতে চায় এমনটি কিন্তু নক্ষত্র থেকে জানা যায়। গাছের মূল সাধারণভাবে মাটির নিচে অদৃশ্য থাকে। মূলা নক্ষত্রের জাতক সব ধরনের অদৃশ্য বস্তু, অদৃশ্য ঘটনা এবং বিভিন্ন উৎস এবং প্রবণতার অন্তর্নিহিত অর্থ অনুসন্ধানে আগ্রহী হয়ে থাকে। মূলা জাতকের মধ্যে দেখা যায় গভীর দার্শনিকতা বোধ ও কৌতূহলী মন, যার সাহায্যে সে যে কোনো বিষয়ে গভীরে পৌঁছতে সক্ষম হয়ে থাকে। আমরা জানি যে কেতু গ্রহ মানুষের পূর্বজন্মের কর্মফল ধারণ করে এবং বর্তমান জীবনে তা ভোগ করার জন্য প্রকাশ করে থাকে। দেখুন, ফল ভালো হোক বা মন্দ, মূলা নক্ষত্র অতীতের শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করে থাকে। পূর্বজন্মের অর্জিত প্রতিভাকে কাজে লাগিয়ে বর্তমান জীবনকে উন্নততর করে তোলে। গাছের মূল যেরকম মাটির নিচে অদৃশ্য এলাকা থেকে খাদ্যরস আহরণ করে, ঠিক সেরকমই মূলা জাতিকারাও তাদের অচেনা অজানা জায়গা থেকে অনুসন্ধানের মাধ্যম দিয়ে জ্ঞান আহরণে তারা ধীরে ধীরে জীবনকে এগিয়ে নিয়ে চলে। দেখুন, মূলা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নিরীতি, যাকে বিপর্যয়ের দেবতা, ধ্বংসের দেবতা এবং মৃত্যুর দেবতা রূপে পরিচিতি হয়ে থাকে। দেখুন, মৃত ব্যক্তিদের রাজ্যেই এই নিরীতি নক্ষত্রের বসবাস মনে করা হয়, মানে প্রাচীন সময়কালের ঋষিরা এটা মনে করেছে। এই দেবতাকে বলা হয় অধর্ম ও হিংসার কন্যা এবং ভয় ও মৃত্যুর জননী। কারো মতে নিরীতি অলক্ষী এবং ধ্বংসকারী দানব। এই পরিপ্রেক্ষিতে বলা যায় নক্ষত্রটি মোটেই কিন্তু আনন্দদায়ক নয়। তবে মূলা নক্ষত্র সব দিক দিয়ে বিপর্যয় ও বিষাদকারক নয় এমনটি কিন্তু কখনোই কিন্তু একতরফা হয় না। এই নক্ষত্রটির অপর অধিপতি যেরকম বৃহস্পতি, তার শুভ প্রভাবে মূলা নক্ষত্রের মানুষের চরিত্রের দিকে অশুভ দিকগুলি অনেকাংশে হ্রাস পেতে দেখতে পাওয়া যায়। দেখুন, অজানাকে অজানাকে যে জানা এবং রহস্য উদ্ঘাটনে আগ্রহ, এটা কিন্তু মূলা নক্ষত্রের একটি চারিত্রের বৈশিষ্ট্য দিক বা বিশেষ দিক মনে করা হয়ে থাকে। এদের মধ্যে ভেতর থেকেই একটা কিন্তু সবসময় কোনো গোপন জিনিস, কোনো রহস্যকে টেনে বের করে আনার একটা মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যায় যে কোনো ক্ষেত্রে। মানসিকতার দিক থেকে নক্ষত্রটি নির্দেশ করে সৎপথে চলা, অপরকে সম্মান দিয়ে কথা বলা, ধর্মভীরু, ভগবানের কোপের ভয়ে পাপ কাজ থেকে দূরে থাকা এবং কুসংস্কারগ্রস্ত কিন্তু এবং অহংকারী হয়ে থাকে তখনই এরা, যখন এদের এই মূলা নক্ষত্রটি অশুভ এবং পাপ প্রভাবযুক্ত হয়ে পড়ে তখন। দেখুন, এদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞতাও যেরকম দেখা যায় সেরকম এদের মধ্যে দার্শনিকতাও দেখা যায়, আইন শৃঙ্খলা মেনে চলতেও দেখা যায় তখনই, যখন এই নক্ষত্রটি অত্যন্ত শুভ প্রভাবযুক্ত হয়ে যায় তখন। দেখুন, মূলা নক্ষত্রের জাতক সম্পর্কে মানুষের মনে একটি ভীতি থাকে, কারণ মূলা অত্যন্ত হটকারী চরিত্রের একটি নক্ষত্র। যে জিনিসের মূল্য তার কাছে হারিয়ে যায়, মূলা জাতক তাকে তৎক্ষণাৎ বর্জন করে ফেলে এবং ধ্বংস করতে ইতস্তত বোধ করে না। ঘটনাটি ঘটে যাওয়ার পর জাতক প্রায় কিন্তু অনুশোচনা বোধ করে থাকে এমনটি কিন্তু প্রায়শই এদের ক্ষেত্রে দেখা যায়। বৃহস্পতির শুভ প্রভাব পেলে জাতক এই ধরনের হটকারিতা থেকে বিরত হতেও দেখা যায়। বৃহস্পতির শুভ প্রভাব জাতককে জ্ঞান আহরণ করতে বিশেষ সাহায্য করে থাকে। দেখুন, মূলা নক্ষত্রের প্রধান অধিপতি গ্রহ হচ্ছে কেতু, আর এই কেতুর প্রভাবে নক্ষত্রটি কঠিন, তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর প্রকৃতির হয়ে থাকে। কেতুর কর্কশতা ও তীক্ষ্ণতার সঙ্গে এই নক্ষত্রের চারিত্রিক সম্পর্ক ভীষণভাবে রয়েছে। বিশেষ করে কেতুর ধ্বংসাত্মক প্রকৃতির কিন্তু সঙ্গে এই নক্ষত্রের প্রভাব পাওয়া যায়।
গভীর আবেগপূর্ণ গ্রহ কেতু জাতকের মধ্যে আধ্যাত্মিক পরিবর্তনও সৃষ্টি করে, তবে এটা মানতে হবে সব মূলা জাতক একই কিন্তু উদ্র হয় না। অবশ্য সর্বক্ষেত্রে এরা পূর্ণ ইচ্ছাশক্তি ও ক্ষমতা প্রয়োগ করে থাকে। মূলা অত্যন্ত একটি ক্রিয়াশীল নক্ষত্র, যে কোনো ভাবনাকে কাজে লাগিয়ে কাজে রূপায়িত করে জাতক সময় নষ্ট না করে তাদের জীবনযাপন কিন্তু করতে চায়। মূলার প্রধান প্রেরণা হলো কোনো বিষয়ে অন্তর্নিহিত রহস্যকে খুঁজে বের করা। নিরলস এই নক্ষত্র ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত নিরন্তর প্রয়াস করে যেতে থাকে, নিরন্তর চেষ্টা করে যেতে থাকে। এই ব্যক্তিগত বৈশিষ্ট্যের প্রক্রিয়া শুরু হয় অশ্বিনী নক্ষত্রে, বৃদ্ধি পায় মঘা নক্ষত্রে এবং চূড়ান্ত রূপ ধারণ করে মূলা নক্ষত্রে। তাই মূলা কিন্তু অনেকটা পরিপক্ক নক্ষত্র তিনটি কেতু নক্ষত্রের মধ্যে। এক তো অশ্বিনী একদম সৃষ্টির মূল সময়কাল বোঝাচ্ছে, তারপরে মাঝা মানে মাঝবয়সী সময়কালকে বোঝাচ্ছে মঘা নক্ষত্র, এবং পরিপক্ক অর্থাৎ বৃদ্ধ সময়কালকে বোঝাচ্ছে মূলা নক্ষত্র। তাই জাতক অহংকার এবং আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে অভিজ্ঞতা অর্জন করতে চায় জীবনে। বিভিন্ন দিকের বিভিন্ন অভিজ্ঞতা জাতকের মধ্যে জাতিকার মধ্যে পরিপুষ্ট রূপে কিন্তু দেখা যায়। ইহা সত্ত্বেও মূলা অত্যন্ত দাম্ভিক এবং উগ্র প্রকৃতির নক্ষত্র হয়ে যেতে পারে নক্ষত্রের অশুভ প্রভাবের ফলে। মূলা জাতক অবশ্য নিজের শক্তি ও সামর্থ্য সন্দেহ সচেতন থাকে না। এই অসচেতনতা কিন্তু একদিক থেকে ভালো, কারণ নিজের এবং অন্যের ক্ষতি করার ক্ষমতা সম্বন্ধে সে অজ্ঞ থাকে। কেতুর নেতিবাচক কারকতা থেকে সৃষ্টি হয় মূলা জাতকের ভয়ঙ্কর ও দানবীয় মানসিকতা। এটি একটি শক্তিশালী নক্ষত্র হওয়ায় জাতক প্রভুত্ব এবং কর্তৃত্ব অর্জন করতে পারে খুব সহজে। তার দম্ভ ও ঔদ্ধত্য কখনো কিন্তু তাকে জঘন্য দানবীয় কাজে প্ররোচিত করে, আবার কখনো কিন্তু অনেক ভালো কাজেও কিন্তু এই প্রক্রিয়া তাকে কিন্তু অনেক বেশি সাহস জুগিয়ে থাকে। রামায়ণ ও মহাভারতে রাবণ ও কংসের মতো দুর্জন চরিত্র এই নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। ক্ষমতাশীল ও প্রভাবশীল হওয়ার ফলে রাবণ এবং কংস নির্বিচারে অত্যাচার ও হত্যা শুরু করেছিল। এই নক্ষত্রের ক্ষেত্রে সেটি কিন্তু আমরা আভাস পেয়ে থাকি। দেখুন, দেহের অংশের মধ্যে নক্ষত্রটি নির্দেশ করে পায়ের পাতা, যার অর্থ শুরু দায়িত্ব পালন করা। যেমন করে পায়ের পাতা গোটা শরীরের ওজন ভার বহন করে থাকে, বৃহস্পতি শুভ প্রভাবে জাতক অহিংসাকে সমর্থন করে এবং ভালো মানুষকে সর্বদাই রক্ষা করার জন্য প্রয়াস চালিয়ে যায়। এটি একটি জাদুকরী নক্ষত্র, যে অপরের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং মানসিক শক্তি যোগানোর জন্য সর্বদা প্রয়াস করে যায়। যেসব মানুষ জাতককে বিশ্বাস করে এবং কর্মক্ষেত্রে যে ওপরওয়ালা অর্থাৎ ঈশ্বরকে তারা কিন্তু প্রতি আস্থা রাখে, তাদের জন্য জাতক তার সর্বশক্তি প্রয়োগ করে থাকে এবং সর্বস্ব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকে। বন্ধু বান্ধবের জন্য প্রচুর অর্থ ব্যয় করে এবং সকল কার্যেই কিন্তু জাতক একটা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যে অপরকে উপদেশ দেয় কিন্তু নিজের বেলায় তা মেনে চলে না, এমনটি কিন্তু এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। দেখুন, মূলা জাতক ভবিষ্যতের কথা ভাবে তো না এবং ব্যক্তিগত বিষয়ে খুব গুরুত্ব দেয় না এমনটিও কিন্তু নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের কিন্তু পরিবারের মানুষের কারণে এরা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করার চেষ্টা করে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেয় এমনটিও না। অবশ্য যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ঈশ্বরের আরাধনার সাথে সাথে তারা কিন্তু সকল কাজে সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত থাকে এবং সর্বদাই কিন্তু একটা সেনার বাহিনীর মতো একটা রূপ কিন্তু এদের মধ্যে ধারণ করতে দেখা যায়। দেখুন, জাতক যেহেতু নানা বিষয়ে দক্ষ হয়, সে প্রায় কিন্তু পেশা পরিবর্তন করতে পারে কিন্তু কোথাও স্থির হয়ে থাকতে পারে না এমনটি কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। ফলে আর্থিক সংকটের সম্মুখীনও এদের ক্ষেত্রে হতে দেখা যায় বারংবার। জাতকের আয়ের থেকে ব্যয় অত্যন্ত বেশি হয় কিন্তু বেআইনি পথে সে উপার্জন করতে চায় না এবং সে কোনো বেআইনি পথে কিন্তু উপার্জন করেও না। ফলে জাতক প্রায়ই আর্থিক সমস্যার সম্মুখীন হতেও এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। মূলা জাতিকা সাধারণত পবিত্র মনের হয়। অবশ্য চরিত্রে গোয়ার্তুমি দেখা যায়, যেটা করব সেটা করব, যেটা করেছি সেটা করেছি, এরম ভাব কিন্তু এদের মধ্যে ভীষণভাবে তৈরি হতে দেখা যায়। অত্যন্ত সাধারণ বিষয়েও সে উদ্ধত আচরণ করে ফেলে নক্ষত্রের অশুভ প্রভাবের ফলে। আচার আচরণে কৌশলের অভাব থাকায় জাতিকা প্রায় কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। লেখাপড়ায় বেশি উৎসাহ থাকে তখনই যখন এই নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ী এবং শুভ প্রভাবযুক্ত হয়ে থাকে। তখন মঘা নক্ষত্রে বৃহস্পতি জাতিকাকে শিক্ষা জগতে উচ্চ প্রতিষ্ঠা দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ক্ষেত্রে উচ্চ প্রতিষ্ঠার ক্ষেত্রে সফলতা এবং নাম যশ খ্যাতিও কিন্তু এদের ক্ষেত্রে
প্রাপ্তি হতে দেখা যায়। মূলা নক্ষত্রের পারিবারিক জীবন যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে সাধারণত মূলা জাতক বা মা বাবার সহায়তা থেকে বঞ্চিত হয়। অনেক সময় এদের ছোটবেলায় কিছু খারাপ কোনো প্রভাবের কারণে, পরিবারের মানুষের কারণে, কিন্তু এরা নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং পিতা মাতার সহযোগিতাও কিন্তু কোনো না কোনোভাবে এরা অবশ্যই পেয়ে থাকে। জাতক বৈবাহিক জীবন কিন্তু এদের খুব একটা ভালো হয় না, মধ্যম মানের হয়ে থাকে। জাতকের স্ত্রী বলুন অথবা জাতকের স্বামী বলুন, তাদের সাথে প্রয়োজনীয় গুণাবলী কিন্তু মোটের উপর মধ্যম মানেরই দেখা যায়। খুব ভালো বা খুব খারাপ কিন্তু এদের ক্ষেত্রে কখনোই দেখা যায় না। দেখুন, মূলা জাতিকা পারিবারিক জীবনে জাতকের মতো সুখী হয় না। সাধারণভাবে বিবাহিত জীবনে বিচ্ছেদ এবং স্বামীর মৃত্যুর জন্য জাতিকার জীবন দুর্ভাগ্যজনক হয়ে থাকে এবং অবশ্য শুভগ্রহের প্রভাবের এই পরিণতি সর্বক্ষেত্রে অবশ্যম্ভাবী না হতে পারে, এমনটি কিন্তু সর্বদা কিন্তু হয় না, এমনটি একটি বেসিক ধারণা অনুযায়ী, বেসিক কনসেপ্ট অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি। বিয়েতে বাধা এবং বিলম্ব দেখা দিতে পারে তখনই যখন এদের রাশিচক্রে বৃহস্পতির অশুভ প্রভাব তৈরি হয়। তখন মঙ্গলের অবস্থান অশুভ হলে স্বামী ও সন্তানের সঙ্গে সম্পর্ক নিশ্চিতভাবে খারাপ অবশ্যই হতে দেখা যায়। মূলা নক্ষত্রের শরীর ও স্বাস্থ্য রোগভোগ এবং যদি দেখা যায় তাহলে দেখা যাবে জাতক নিজের স্বাস্থ্য সম্বন্ধে খুব একটা যত্নশীল কিন্তু হয় না। মোটামুটি স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতা থাকলেও স্বাস্থ্যের যে যত্ন সেটা কিন্তু এরা নেয় না। এদের কাজের প্রেশার, কর্মের প্রেশার, নিজেদের পড়াশুনোর চাপের ফলে কিন্তু এরা অনেকটাই সময় ব্যয় করে ফেলে। সেই কারণে সে মারাত্মক স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও কিন্তু হতে পারে, বিশেষ করে 27 বছর, 31 বছর, 44 বছর, 48 বছর, 56 বছর এবং 60 বছর বয়সে। অবশ্য জাতকের চোখে মুখে অসুস্থতার ছাপ কিন্তু সেভাবে পড়ে না। এরা যদি কখনো ড্রাগাসক্ত হয়ে পড়ে, কোনো মাদকাসক্ত হয়ে পড়ছে, তাহলে এই অভ্যাস কোনোভাবে কিন্তু তারা ছাড়তে পারে না সহজে। রোগভোগের মধ্যে নক্ষত্রটি নির্দেশ করে থাকে গেঁটে বাত, হাঁটা চলার সমস্যা, ফুসফুসের সংক্রমণ ইত্যাদি। মূলা জাতিকা বাত, কোমরে ব্যথা, কাঁধ এবং বাহুতে ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন। দেখুন, মূলা নক্ষত্রের যে যৌন পশুপতি সেটি হচ্ছে কুকুর, যা নির্দেশ করে কামনাকে, তীব্র কামনাকে। তাই এই নক্ষত্রের সঙ্গে আদ্রা নক্ষত্রের মিল কিন্তু পাওয়া যায়, কারণ আদ্রার যৌন পশুপতিকে কিন্তু কুকুর। কুকুর নির্দেশ করে রাক্ষস প্রকৃতি অর্থাৎ আগ্রাসী মনোভাব। জাতকের কর্মদক্ষতা তাকে ঘন ঘন পেশা পরিবর্তনে উদ্বুদ্ধ করে। জন্মস্থানের তুলনায় সে বিদেশে বেশি সৌভাগ্য লাভ করে থাকে এবং বেশি সাফল্য পেয়ে থাকে। মূলা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে ধর্মযাজক, আইনজীবী, শিক্ষকতা, টিচিং সেক্টর, আয়ুর্বেদ চিকিৎসক, ঔষধ সংক্রান্ত কাজকর্ম, রাষ্ট্রদূত, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় কাজকর্ম, তন্ত্র, গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যা, সমাজসেবামূলক কাজকর্ম, পরামর্শদাতা, পুরোহিত, আমদানি রপ্তানির ব্যবসা এবং সাংগঠনিক কোনো দেশাত্মবোধক কাজ, এগুলো কিন্তু এদের ক্ষেত্রে বিশেষভাবে হয়ে থাকে। মূলা নক্ষত্রের ইতিবাচক দিক হলো শুভ পরিকল্পনা করা, নতুন কাজের ভিত্তি স্থাপন এবং গঠনমূলক কাজ ও অনুসন্ধানমূলক যে কোনো কাজ করা এই নক্ষত্রে অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে। নক্ষত্র নিয়ে বলা কিন্তু এখানেই শেষ নয়, এই নক্ষত্রের বিষয়ে অনেক বলা রয়েছে। এই নক্ষত্রগুলির বিষয় এতই বিশাল, এতই বৃহৎ যে আরো অনেক কিছু বলার এপিসোড আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। আগামী দিনে নক্ষত্র নিয়ে আরো অনেক কিছু বলার চেষ্টা করব আপনাদের সাথে। আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।